ক্রিপ্টো মার্কেটে হোয়েলরা কোন কোন কয়েনে ইনভেস্ট করেছে। হোয়েল বলতে সাধারণত আমরা নীলতিমিকে বুঝিয়ে থাকি। নীলতিমি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় প্রাণী। ক্রিপ্টো মার্কেটের ভাষা হোয়েল বলতে বোঝানো হয়েছে সবচেয়ে রিচ পার্সনরা কোন কোন কয়েনে ইনভেস্ট করে থাকে। সারা বিশ্বে যে রিচ পার্সন রয়েছে, বড় লোক রয়েছে, তারা কোন কোন কয়েনে ইনভেস্ট করেছে। সর্বনিম্ন কোটি টাকা থেকে মিলিয়ন বিলিয়ন টাকা। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা হোয়েলরা কোন কয়েনে ইনভেস্ট করেছে সেটি বাইর করার চেষ্টা করব, তাহলে আপনি নিজেও বুঝতে পারবেন কোন কয়েন খুব শীঘ্রই পাম্প হবে। এছাড়া সিড ওয়ার্ল্ড কিছুদিন আগে লিস্টিং হয়েছে বিভিন্ন সাইটে। আমি হিউজ পরিমাণ ইনকাম করেছি, আপনাদেরকে আরও আগ থেকে সাজেশন করেছি। এখনও আবার নতুন করে ইনকামের সুযোগ আসতেছে, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবার আসুন আমরা দেখব ক্রিপ্টো হোয়েলরা অর্থাৎ বিগ ইনভেস্টররা কোন কোন কয়েনে ইনভেস্ট করেছে, সে কয়েনগুলো আমরা ইনভেস্ট করার চেষ্টা করব, তাহলে আমাদের কয়েনে লস হবে না ইনশাআল্লাহ। বিগেস্ট হোয়েলের আইডি আমরা খুঁজে পেয়েছি, এখানে প্রায় 21.96 মিলিয়ন ডলার অর্থাৎ 22 মিলিয়ন ডলার সমপরিমাণ তার হোল্ডিং রয়েছে। তার মধ্যে 18 মিলিয়ন ডলার ইথেরিয়ামে রয়েছে। দেখতে পাচ্ছেন এয়ার বিটামে তার 2,34,000 ডলার ইনভেস্ট রয়েছে। ওপোতে রয়েছে 2,90,000। পলিগনে ইনভেস্ট রয়েছে $76। পলিগন যেটা ফোল, বর্তমানে হোয়েলদের হোয়েল অর্থাৎ বড় লোকের আরও বড় লোক, অর্থাৎ উনি হচ্ছে সারা বিশ্বে 5 নম্বর র্যাঙ্কিং রয়েছে, তার 50 মিলিয়ন ডলার সমপরিমাণ তার কয়েন হোল্ড রয়েছে। চিন্তা করতে পারেন একটা ব্যক্তি 50 মিলিয়ন ডলার সমপরিমাণ সে হোল্ড করে রেখেছে বিভিন্ন কয়েন। তার মধ্যে বিএনবি চেইনে রয়েছে 41 মিলিয়ন, ইথেরিয়ামে রয়েছে 8 মিলিয়ন, এছাড়া এআরবিতে 4,30,000 ডলার রয়েছে। সো প্রত্যেকটা হোয়েলের একটা কমন বিষয় আপনারা কি খেয়াল করেছেন, সবাই কিন্তু এআরবিটাম অর্থাৎ এআরবি প্রজেক্টে 3-4 নম্বর পজিশনে তাদের হোল্ড রেখেছে। বিগ বিগ হোয়েলের জাস্ট অ্যাকাউন্ট দেখেছি, সেক্ষেত্রে আপনি এআরবিটাম অবশ্যই রাখতে পারেন। প্রত্যেকটা হোয়েল এআরবিটাম কিনে রেখেছে। আর দ্বিতীয় যেটি জিকে সিং, এর শর্ট নাম জিকে, এটিও খুবই ভালো করবে ইন ফিউচারে। বর্তমানে মাত্র 10-12 সেন্ট রয়েছে, বাইন্যান্সে রয়েছে, এটিও আপনি কিনবেন আপনার নিজের রিস্কে। এছাড়া ওপো রয়েছে, অপটিমিজম, এটিও ভালো করবে। এআরবি যদি আমরা উইকলি অ্যানালাইসিস করি, দেখতে পাচ্ছেন এখানে আমার বাই রয়েছে রিসেন্টলি, গত 2 সপ্তাহ ধরে, এর আগে বাই করেছি, সেল করেছি। সো উইকলি এখানে দারুণ একটা সাইডওয়ে মার্কেট গঠন হয়েছে। এই সাইডওয়ে মার্কেট থেকে 100% আমরা প্রফিট পেতে পারি। আমাদের কেজন হচ্ছে 1.6 সেন্ট, 1.6 সেন্ট আমাদের ফার্স্ট টার্গেট সেল করা, এখন 50 সেন্ট রয়েছে। সো এখান থেকে ভালো একটা আমরা প্রফিট আশা করতে পারি। এখন কিনলে মিনিমাম আপনি এটা থেকে 100% প্রফিট করতে পারবেন। সেকেন্ড টার্গেট হচ্ছে আমাদের $2 এবং লং টার্ম টার্গেট $5-$10 পর্যন্ত, এটি রয়েছে আপনার নিজের রিস্কে। আরও রিসার্চ করে আপনি পারচেস করতে পারেন। এরকম ইনফরমেটিভ, ইউনিক, নলেজেবল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহিত করবেন আমাদের, তাহলে নতুন নতুন অনেক ভিডিও আসবে। এবার আসুন সিড ওয়ার্ল্ড নিয়ে ডিসকাস করি, তাদের আপডেট কি এসেছে। সিড ওয়ার্ল্ড হচ্ছে একটি মেটাভার্সের প্রজেক্ট, যেটি ইউজার কন্টেন্ট বেজের উপর ভিত্তি করে তৈরি করা। অর্থাৎ এখানে আপনি নিজেই নিজের একটা মেটাভার্সের জগৎ তৈরি করতে পারবেন, যেখানে রয়েছে বিশাল ল্যান্ডের জগৎ, ভার্চুয়াল জগৎ, ভার্চুয়াল যেখানে গেমস, বাড়ি গাড়ি থেকে শুরু করে আপনার নিজের সম্পূর্ণ জগৎ নিজে তৈরি করতে পারবেন। এখান থেকে ইনকাম করতে পারবেন, বিভিন্ন এনএফটি মেকিং করতে পারবেন, যেগুলো বাই সেল করে গেমস খেলে, গেমস তৈরি করে প্রচুর পরিমাণে ইনকাম করা যায়। সো আপনারা সিড ওয়ার্ল্ডের সাথে আপডেট থাকলে তাদের ওয়েবসাইট ভিজিট করুন, তাদের টুইটার ভিজিট করুন, এবং তাদের যে কয়েন রিলিজ হয়েছে এটি কিন্তু সিড ওয়ার্ল্ড আমরা নতুন শুনলো, সিডিফাই আমরা অনেক শুনেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। সিডিফাইয়ের কোম্পানি হচ্ছে সিড ওয়ার্ল্ডের, তারা মালিক, সেম মালিক। সো তাদের এই সিড ওয়ার্ল্ডও ভালো করবে, গত বছর ভালো করেছিল, যেমন মেটাভার্সের প্রজেক্ট মানা, তারপরে রয়েছে স্যান্ড, এবার এটি ভালো করবে ইনশাআল্লাহ। তো আমরা যদি তাদের টুইটারে আসি, দেখতে পারবেন এখানে লেখা রয়েছে UGC বেস ভার্চুয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ ইউজার জেনারেট কন্টেন্ট ভার্চুয়াল ওয়ার্ল্ড। ইউজাররা এখানে নিজেরা মেকিং করতে পারবে, নিজেদের গেমস সেটে প্লে করে আর্ন করতে পারবে। এখানে ল্যান্ড রয়েছে হিউজ পরিমাণ ল্যান্ড, যেগুলো আপনি এস ওয়ার্ল্ড স্টেকিং করে খুবই সহজে পাবেন। তো এস ওয়ার্ল্ডের বিভিন্ন আপডেট এসেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তাদের টোটাল যে ডেক্স থেকে 1,000 ওয়ালেট কিন্তু অলরেডি বাই এবং স্টেকিং করে ফেলেছে এস ওয়ার্ল্ডের, এবং এস ওয়ার্ল্ড এই পর্যন্ত 30 মিলিয়ন এস ওয়ার্ল্ড তারা কিন্তু ডিস্ট্রিবিউট করেছে সারা বিশ্বে।
তো তারা এগিয়ে যাচ্ছে পুরো দমে তাদের কার্যক্রম। এভরিথিং লুকিং গুড। সো আপনি আরও আপনার নিজের রিসার্চ করে এই প্রজেক্টের সাথে ইনভলভ হবেন কি না সেটি চিন্তা করুন। আজকে পুরো মার্কেট কারেকশন নিচ্ছে, কিন্তু সিড ওয়ার্ল্ড আজকেও 12% আপ হয়েছে। বর্তমান প্রাইস 00489। সো এটি জন্মের পর থেকে শুধু আপই হচ্ছে কন্টিনিউ। আপনি দেখেন আজকে 7 দিনের মতো হয়েছে। ওদের কন্ট্রাক্ট প্রত্যেকটা ব্লক চেনে রয়েছে, যারা আরও মেজর ব্লক চেনে তাদের কিন্তু প্রজেক্ট লিস্ট রয়েছে। তো আপনি এখন কোর্ট থেকে কিনবেন যদি কিনতে চান, আপনার নিজের যদি ইচ্ছে হয়, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলো এখনও কিন্তু ডেক্স, ডিসেন্ট্রালাইজ অ্যাক্সেন্স, কোনো সেন্ট্রালাইজ অ্যাক্সেন্সে লিস্ট হয় নাই, আগামীতে হতে পারে। প্রথমত দেখতে পাচ্ছেন LFZ, এটি জো ট্রেডার আগে নাম ছিল, এখন LFZ, এটিতে সবচেয়ে বেশি ট্রেড হয়, আমি এখানে বাইসেল করেছিলাম। এছাড়া প্যানকেক সোয়াপের মাধ্যমে বাইসেল করতে পারবেন, ইউনিসোয়াপের মাধ্যমে করতে পারবেন। এবং মার্কেট বর্তমানে টুকটাক কারেকশন নিচ্ছে, যেহেতু আগামী 9 তারিখ আমেরিকান ইলেকশন, ইলেকশন শেষে মার্কেট একটা স্কয়রাকেট হবে। আমরা আশা করি সবাই ধৈর্য ধরুন, ধৈর্য ধরে হোল্ড করুন, কেউ লসে সেল করবেন না, ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট পাবো আগামী 2025 সালে বুল রানে।